মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি ক্লাছ টেনৰ লেছন নম্বৰ এইটৰ এক্সাৰচাইজ 8.4ৰ পাছৰ 10 নম্বৰ অংকটো কৰি দি আছোঁ। ইয়াৰ আগৰ ভিডিঅ'ত পাছৰ কেইটামান অংক কৰি দিয়া হৈছে, আৰু আজি মই পাছৰ 10 নম্বৰ অংকটো কৰি দি আছোঁ। 1 + 10² / 1 + cot² ইকুৱেল 1 - 10A / 1 - cot² হোল স্কুৱেৰ ইকুৱেল 10² তে আমাৰ দুটা লেফ্ট হেণ্ড চাইড আছে, মোৰ ৰাইট হেণ্ড চাইড কি পূৰণ কৰিব লাগিব 10² এ লেফ্ট হেণ্ড চাইড লৈ আছোঁ, লেফ্ট হেণ্ড চাইড লৈ আছোঁ, লেফ্ট হেণ্ড চাইড কি আছে আমাৰ 1 + 10² তলত আছে আমাৰ 1 + cot² তে আমাৰ 1 + 10² আৰু তলত আছে আমাৰ 1 + cot² ডাইৰেক্ট এটা সূত্ৰ আছিল, মই আগতে সূত্ৰবিলাক আলোচনা কৰিছোঁ আগৰ ভিডিঅ'ত, ডাইৰেক্ট মই সূত্ৰ দেখাই দি আছোঁ। ওৱান এইটো সূত্ৰ হয় 1 + 10² 1 + 10² ঠাইত মই কি লিখিব পাৰোঁ 6² আৰু আমাৰ তলত আছে 1 + cot² তে এইটো সূত্ৰ হয় 1 cot² + 1 মানে 1 + cot² হয়, ছেম হয়, একে অসুবিধা নাই। তে cot² + 1 মই কি লিখিব পাৰোঁ cosec² তে দুটা সূত্ৰ হয়, মই ডাইৰেক্ট সূত্ৰ দুটো মানে বহাই দিম আৰু তাতে 1 + 10² ঠাইত মই কি বহাই দিম 6² তে ডাইৰেক্ট সূত্ৰ মই বহাই দি আছোঁ 1 + 10² ঠাইত কি বহাই দিম মই সূত্ৰৰ পৰা 6² আৰু 1 + cot² ঠাইত কি বহাই দিব পাৰোঁ সূত্ৰৰ পৰা cosec² তে আমি কি আছে 6A ব্ৰেকেট দি হোল স্কোয়ার দিম, আমার তো কি আছে তলত কস এ ব্রেকেট দি হোল স্কোয়ার দিম তে আমি সেক স্কোয়ার আমি কি লিখব পারো সেক স্কোয়ারক আমি সূত্রের পর ডাইরেক্টলি মই সেক স্কোয়ারক সূত্রের পর কি লিখব পারো 1 / cos² লিখব পারো আর যেটা আমার কসেক স্কোয়ার এ আছে তাতে মোট কসেক স্কোয়ার সূত্রক আমি 1 / কি লিখব পারো সাইন স্কোয়ার এ, এটা ডাইরেক্ট সূত্র পর লিখব পারো। এটা যদি মই উল্টায় মানে দিও আর কি হব আমার সাইন স্কোয়ার এ আর তলত থাকিব আমার কি কস স্কোয়ার এ, তো সাইন স্কোয়ার আর কসেক ডাইরেক্ট সূত্র পর কি লিখব পারো 10² এ, এটো হয় সূত্র যে 10² ইকুয়েল কি লিখব পারো সাইন স্কোয়ার এ / কস স্কোয়ার এ, এটা সূত্র হয়। তো এইটার ঠাইত মই এইটো লিখছো, এইটার ঠাইত কি লিখব পারো 10² এ, এটা সূত্র হয়। তে আৰু আৰু এটা অপশন আমার হাতে এই আছে, মই আৰু এটা কৰি দিম, এক নম্বরটা মই কৰি দিলোঁ, এতে এইটো আকৌ লেফট হেণ্ড সাইড লৈ এইটো রাইট হেণ্ড সাইড মানে দেখাব লাগিব, দুবাৰকৈ কৰিব লাগিব, এইটো মই কৰি দি আছোঁ। এগেইন 1 - 10A / 1 - cot² হোল স্কোয়ার, এইটো মই লেফট হেণ্ড সাইড নিচিনা ধৰি ৰাইট হেণ্ড সাইড প্ৰমাণ কৰিম। তে এইটো কি লিখিব পাৰোঁ লিখিব পাৰোঁ সেইটো মই 1 - 10A ছেম থাকিব, 1 ছেম থাকিব, মাইনাছ কটে কটে কি লিখিব পাৰোঁ 1 - 10A লিখিব পাৰোঁ, সূত্ৰৰ পৰা এইবিলাক অন হয়, এতে হোল স্কোয়ার সেম থাকিব। ওপর যেটা আছে আমার 1 - 10A সেম থাকিব, এতে এর লগত যদি বড় যোগ করা হয় পূরণ করা হয় তাহলে একর লগত 10A পূরণ করলে কি হবো 10A - এতে কি আছে আমার 1 সেম থাকিব, আর তলত কি দেখব আমার 10A লসাগু লৈছো, এটা হোল স্কোয়ার সেম থাকিব। তো এটা কাম করিম আমি, এটো তলত আছে, এটো যদি মই উল্টাই দিও মানে এতে হরম আছে সিবিলে যায় কি হবো আমার পূরণ হবো, তাহলে 10A সেম থাকিব আর বেলেগত কি থাকবো 1 -
টেন এ আমার এতে যেটো আছে কি আমার হরণ হয়ে আছে এটা আমি যদি জাস্ট উল্টাই দিও আর কি হবো পূরণ হয়ে যাব তাহলে ওয়া এতে আমার আহিব যায় কি হবো টেন এ সেম থাকবে এতে আহিব আমার ওয়ান মাইনাস টেন এ এতে আছে এতে আমি ব্রেকেট দিম আর তলত কি থাকিব আমার টেন এ মাইনাস ওয়ান থাকিব ব্রেকেট দি হোল স্কোয়ার দিম সেম থাকি হোল স্কোয়ার এটা আমি সিরিয়াল করে লম যেহেতু আমার টেন এ আছে সেম থাকিব চেঞ্জ করে লম এতিয়া টেন এ মাইনাস ওয়ান টাইপ আছে ভেবে লৈ যাম ব্রেকেট এটো দিম আৰু এটো সরি এটো দ্বিতীয় বন্ধু বন্ধনী হব যেহেতু আমি স্কেয়ারটা দিছো এটো আমার দ্বিতীয় বন্ধনী হব আৰু এটো আমার কি হব তলত আমার কি থাকিব সেম টেন এ মাইনাস ওয়ান সেম থাকিব তো দ্বিতীয় বন্ধনী হোল স্কোয়ার সেম থাকিব এতে আমি কি করেছো ওয়ান সন্মুখত আছিল টেন এটা সন্মুখত লৈছো ওয়ান ডাই এফেল আছে মানে মই লৈছো দিয়ার লগে এটা এটা কি হব আমার মাইনাস আহি যাব এতে তাহলে এই দুটা মই ক্যান্সেল করে দিম কি থাকিব ওয়ান মাইনাস টেন এ হোল স্কোয়ার সেম থাকিব তো ওয়ান মাইনাস টেন স্কোয়ার মানে কি টেন স্কোয়ার মানে টেন স্কোয়ারই থাকিব এ আমার মাইনাসটা স্কোয়ার করলে কি হয় প্লাস হয়ে যাব এইটাই আমার রাইট হ্যান্ড সাইড এনেকৈ মানে কৰিব পাৰিবা তোমালোকে এনেকৈ তোমালোকে কৰিব পাৰিবা একেবাৰে সহজ পদ্ধতি হয় ভালকৈ চাবা ছয়ৰ তিনি নম্বৰ হয় এইটো ইম্পৰ্টেণ্ট খুব মই কৰি দি আছোঁ এইটো আহি থাকে পৰীক্ষাত চেক থিটা মাইনাছ ওৱান ৰুট চেক থিটা মাইনাছ ওৱান বাই চেক থিটা প্লাছ ওৱান রাইট হ্যান্ড সাইড কি প্রমাণ করব লাগে কসেক থিটা মাইনাস কর থিটা তে লেফট হ্যান্ড সাইড লম রাইট হ্যান্ড সাইড মই প্রুভ করিম লেফট হ্যান্ড সাইড লম আর কি আছে রুট সেক থিটা মাইনাস ওয়ান বাই সেক থিটা প্লাস ওয়ান এটা মই লেফট হ্যান্ড সাইড লৈছো মই রাইট হ্যান্ড সাইড প্রমাণ করিম সেক থিটা মাইনাস ওয়ান বাই সেক থিটা প্লাস ওয়ান এতে মই পূরণ করিম আর উপরত কি আছে আমার সেক থিটা মাইনাস ওয়ান আছে তলত আছে আমার সেক থিটা প্লাস ওয়ান যেহেতু মই হর পরিমে যেনেকা আগতে পাই পাইছে তোমালোকে হর পরিমে তলত যেটা থাকিব সেম সেইটো লম যদি তলত প্লাস থাকে আমি দুটাই কি লম মাইনাস লম তলত যেহেতু কস আছে কি আছে সেক আছে চেক থিটা লৈছোঁ এটা আমাৰ কি আছে প্লাছ এটা কি ল'ব লাগিব মাইনাছ চেম তাতেও আমাৰ তলতো কি চেম ল'ব লাগিব চেক থিটা মাইনাছ ওৱান তে চেম থাকিব আমাৰ এই দুটা চেম আছে চেক থিটা মাইনাছ ওৱান এটা আমাৰ চেক থিটা কি আছে মাইনাছ ওৱান দুটা মিলাই মই কি দিব পাৰোঁ হোল স্কোৱাৰ দিব পাৰিম চেক থিটা মাইনাছ ওৱান হোল স্কোৱাৰ তলত আমাৰ কি আছে চেক থিটা প্লাস ওয়ান সেক থিটা মাইনাস ওয়ান তেমন এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মতে মানে লিখতে পারি এ স্কোয়ার মানে কি হব সেক স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার তে আমার সেক থিটা মাইনাস ওয়ান হোল স্কোয়ার সেম থাকিব আমার এটা কি লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান এটা লিখব পারি এটা সেম থাকিব সেক থিটা মাইনাস ওয়ান সেক থিটা মাইনাস ওয়ান এটা সেম থাকিব ব্রেকেট হোল স্কোয়ার সেম থাকিব সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এটা আমি সূত্র বলে লিখব পারি এটা সূত্র হয় যে টেন স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ সেক স্কোয়ার এইটো সূত্র মই করে দিয়ে আসো এইটো আমার সূত্র আছিল কি আছিল যে এইটো সূত্র হয় ওয়ান প্লাস টেন স্কোয়ার এ ইকুয়াল সেক স্কোয়ার এ এইটো আমার সূত্র হয়
মই কি করিম টেন স্কোয়ার এস এতে সেম রাখিম আমার কি আছে সেক স্কোয়ার এতে ওয়ানটা কি আছে আমার প্লাস আছে এবার কি হবো আর মাইনাস হবো তাহলে সেক সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান অর্থাৎ কি লিখবো পারিম টেন স্কোয়ারে তো আমার সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান অর্থাৎ মই কি লিখিম ডাইরেক্ট এতে আমি টেন স্কোয়ার এ বহাই দিম তেতিয়া আমার স্কোয়ার আর রুট ক্যান্সেল হবো উপরত থাকবো আমার সেক থিতা মাইনাস ওয়ান আমার তলত থাকিব আমার টেন থিতা এটা থাকিব টেন থিতার সরি থিতা হবো আমার যেহেতু আমার এটা থিতা আছে থিতা হবো এটা তে আমি কি লিখবো আর এটাও থিতা হবো এটাও থিতা হবো তে মই আকৌ বুঝাই দিয়ে আছো ওয়ান প্লাস টেন স্কোয়ার থিতা ইকুয়াল সেক স্কোয়ার থিতা হয় এটা থিতা আছে থিতাই লম এতিয়া টেন স্কোয়ার থিতাটা মই রাখি দিছো সমান সমান মানে সেম থাকিব এটা আমার সেক স্কোয়ার সেম থাকিব এটা ওয়ানটা কি আছে আমার প্লাস আছে বললে কি আমার মাইনাস হবো তাহলে সেক স্কোয়ার থিতা মাইনাস ওয়ান অর্থাৎ কি লিখব পারিম টেন স্কোয়ার থিতা এতে আমার সেক স্কোয়ার থিতা মাইনাস ওয়ান অর্থাৎ কি লিখব পারিম টেন স্কোয়ার থিতা লিখব পারিম এইটা তো সেম থাকিব কস থিতা মাইনাস ওয়ান হোল স্কোয়ার স্কোয়ার আর রুট ক্যান্সেল এতে কি থাকিব সেক থিতা মাইনাস ওয়ান আমার হাতে কি থাকিব টেন থিতা তে এটা এটা করে লিখিম আমি সেক সেক থিতাক মই কি লিখব পারিম সেক থিতা সূত্র পড়া সেক থিতা লিখব পারিম ডাইরেক্ট সেক থিতা লিখব সেক থিতা পাই কি লিখব পারিম টেন থিতা এই সেক থিতা পাই কি লিখব পারিম টেন থিতা মাইনাস ওয়ান বাই টেন থিতা টেন থিতাই থাকবো তে আমার যেহেতু টেন থিতারা তলত আছে উপরত দুটা আমার কি আছে সেক থিতা সেক থিতা বাই টেন থিতা মাইনাস মাইনাস সেম থাকিব ওয়ান বাই টেন থিতা তে সেক থিতা কি লিখব পারি ওয়ান বাই সেক থিতা কি লিখব পারি ওয়ান বাই কস থিতা বাই টেন থিতা কি লিখব পারি সাইন থিতা বাই কস থিতা মাইনাস ওয়ান বাই টেন থিতার কি লিখব পারিম কট থিতা মই আকৌ বুজাই দি আছো সেক থিতা মানে ওয়ান বাই কস থিতা সূত্র পৰা লিখিব পাৰিম আর টেন থিতা মানে সাইন থিতা বাই কস থিতা সূত্র পৰা লিখিব পাৰিম মাইনাস সেম থাকিব ওয়ান বাই টেন থিতা মানে কট থিতা তো এই কস থিতা এই কস থিতা ক্যান্সেল করে দিয়া মই ক্যান্সেল করে দিলো আমার কি থাকিব ওয়ান থাকিব আর তলত কি থাকিব আমার সাইন থিতা থাকিব সাইন থিতা মাইনাস কত কি আছে আমার কট থিতা তে ওয়ান বাই সাইন থিতা মানে কি লিখব পারি সূত্র পড়া কস এক থিতা আর এটা আমার কি আছে কট থিতা এইটাই আমার রাইট হ্যান্ড সাইড হয় মানে প্রথমের পর আকো একবার বুঝাই দিয়েছো এইটো আমার সিক্স ছয় নম্বরের তিন নম্বর অঙ্কটা হয় এটা আমার এইটু দিয়ে আছে আর এইটু প্রমাণ করব লাগে যেহেতু আমার এই লেফট হ্যান্ড সাইড এই রাইট হ্যান্ড সাইড যেহেতু আমি লেফট হ্যান্ড সাইড লইছো রাইট হ্যান্ড সাইডটা কি করি মই প্রমাণ করি এই লেফট হ্যান্ড সাইড মই লইছো এই আমার যাতে মানে সেক থিতা মাইনাস ওয়ান সেক থিতা মাইনাস ওয়ান সেম থাকবো সেক থিতা প্লাস ওয়ান সেক থিতা প্লাস ওয়ান সেম থাকবো কিন্তু আমার তলত যেটা আছে হর এটা হর এটা লফ হয় এটা হর হয় হর যেটা আছে আমার সেম বস্তুই তাতে লবা এতে যা যেখানে আছে সেইখানি লবা এতে প্লাস থাকলে দুটাই কি লবা মাইনাস এতে যদি মাইনাস থাকে দুটাই কি লবা প্লাস লবা যেহেতু আমার এতে প্লাস আছে দুটাই কি লম মাইনাস লম সেম লম জাস্ট এই প্লাসের ঠাইত কি লম দুটাই মাইনাস লম এতে সেক্টিতে মাইনাস ওয়ান এতেও সেক্টিতে মাইনাস ওয়ান আছে মই এই দুটা যদি এতিয়া মই পূরণ করো তাহলে সেক্টিতে মাইনাস ওয়ান হোল স্কোয়ার দিব পারি কারণ দুটা সেম আছে এখানে স্কোয়ার দিল এতে সেক থিতা প্লাস ওয়ান সেক থিতা মাইনাস ওয়ান তো এ প্লাস বি যদি মই দৌড় সূত্র হিসেবে এ মাইনাস বি তাহলে কি লিখব পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মানে সেক স্কোয়ার থিতা মাইনাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার তো রুট সেম থাকিব সেক থিতা মাইনাস ওয়ান হোল স্কোয়ার সেম থাকিব আমার সেক স্কোয়ার থিতাটাও সেম থাকিব ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান স্কোয়ারটা মই কালি গুছাই দিছো উপরত আমার রুট সেম থাকিব সেক থিতা মাইনাস ওয়ান হোল স্কোয়ার সেম থাকিব মই এটা কি করিম সূত্র পড়া সেক স্কোয়ার থিতা মাইনাস ওয়ানর ঠাইত কি লিখব পারিম টেন স্কোয়ার লিখব পারিম টেন স্কোয়ার কেন কই লিখিব পারিম ওয়ান প্লাস টেন স্কোয়ার থিতা ইকুয়াল কি আছে সেক স্কোয়ার থিতা
মই টেন স্কেয়ার থিতাৰে যে মই ৰাখি দিওঁ ইকুৱেল সেক স্কেয়ার থিতা সেম থাকিব ইয়াতে ওৱান দা প্লাছ আছে বলে কি হ'ব মাইনাছ তেতিয়া সেক স্কেয়ার থিতা মাইনাছ অনঠাইত কি লিখিব পাৰিম টেন স্কেয়ার থিতা তে তাৰ পৰা মই এইটো সেম হয় সেক স্কেয়ার থিতা মাইনাছ অনঠাইত কি লিখিব পাৰিম টেন স্কেয়ার থিতা স্কেয়ার আৰু ৰুট বিলাক এইবিলাক কেনচেল হৈ যাব স্কেয়ার আৰু এই ৰুট বিলাক সব কেনচেল হৈ যাব এটা কি থাকিব সেক থিতা মাইনাছ ওৱান সেক থিতা মাইনাছ ওৱান এইটো আছে সেম হ'ব মানে স্কেয়ার আছিল ইয়াতে স্কেয়ারটা গুছি মানে গুছি যাব আর স্কেয়ার রুট ক্যান্সেল যাব তেনহলে কি থাকবো টেন থিতা থাকবো সেক থিতা বাই টেন থিতা মাইনাস মাইনাস সেম থাকিব ওয়ান বাই টেন থিতা তো সেক থিতা আকো সূত্র পর লিখব পারি ওয়ান বাই কস থিতা টেন থিতাকে মই সূত্র পর লিখব পারি সাইন থিতা বাই কস থিতা মাইনাস সেম থাকিব ওয়ান বাই টেন থিতা মানে কর থিতা তো এই কস থিতা আর এই কস থিতা ক্যান্সেল করি ক্যান্সেল করছো তোমরা ক্যান্সেল করবে এতে কি থাকবো ওয়ান তলে থাকবে মান সাইন থিতা তো ওয়ান বাই সাইন থিতা মাইনাস সেম থাকবে কর থিতা সেম থাকবে ওয়ান বাই সাইন থিতা মানে কি লিখতে পারিম কস থিতা সূত্র পড়া কসেক থিতা ওয়ান বাই সাইন থিতা কি লিখতে পারিম কসেক থিতা মাইনাস মাইনাস সেম থাকবে কর থিতা সেম থাকবে এটা রাইট হ্যান্ড সাইড একেবারে সহজ যদি ভিডিওটা ভাল লাগে সাবস্ক্রাইব করবে আর প্রতিদিন এইবিলাক ভিডিও পাই থাকবে আর যদি বুঝাতে অসুবিধা হয়েছে কমেন্ট করবে মই বুঝাই দেওয়ার কারণে চেষ্টা করিম